السلام, السلام عليكم ورحمة الله وبركاته ابن رشوة كمنا الحمد لله اسكامي جي علو چنة قربو ونوصة. ونوصة. توبا توبا كي. كي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاء مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه. وقال عليه الصلاة والسلام: كُلُّ بَنِي آدَمَ خَتَّاءٌ وَخَيْرُ الخطائين التَّوَّابُونَ الحمد لله أمين الله رب العالمين سبحانه وتعالى جل شانه آية كريمة قرآن الكريم تكيه أمين একটি আয়তে কেনিমা তেল আওয়াত করেছি আলহামদুলিল্লাহ তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়তে কারিমার মাঝে জানিয়েছেন যারা গুনাহ করবে গুনাহ করার পর যদি বুঝে তারা তওবা করে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু

এই রূপ যে যখন তাহারা যখন পাপ করিয়া বসে কিংবা নিজেদের উপর কোন জুলুম করে বসে তখন সঙ্গে সঙ্গে আবার তাহারা আল্লাহ তালাকে স্মরণ করিয়া নিজেদের কৃত গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত কেইবা গুণা মাফ কর নিতে পারেন ওয়ামাইয়া গোফিরুদুন বা ইল্লাহ্য়া আল্লাহ ছাড়া বুনিয়া তুমির গুনা কেউ মাফ করতে পারে না আল্লাহ কে বার বলেন ওয়ালাম নিউ সিরু আলা মাফাদুহু আল মু আল্লাহ ব্যতীত কেইবা গুনাহ মাফ করিতে পারে আর তাহারা যেত অবস্থায় তাহাদের কৃত গুনার উপর হটকারীতা করে না তাহাদের পুরস্কার আল্লাহ তালার তরফ হইতে ক্ষমা প্রদান উলাইকা জসাউহুম মাগফিরা মাগফিরাতুম মির রব্বিহিম

ওয়া জান্নাতুম এবং এমন বেহেশত যাহারে তলদেশে নহরসমূহ প্রবাহিত হইবে খালিদিন ফিহা সেখানে তাহারা অনন্তকাল অবস্থান করবে ওয়া নি'মা আজরুল আমিলিন नेक আমলকারীদের বিনিময়ে কতই না ভালো আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তার হাবিব বলেন হাদিস শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফ তিরমিজি দারিমির মধ্যে হাদিস কানে আসছে যে যখন কোন বান্দা গুনাহ করে আর গুনাহের কথা যখন স্বীকার করে না আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার তওবা কবুল করেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি এখানে সর্বপ্রথম দুইটি হাদিস তেলাওয়াত করেনছি দ্বিতীয় নম্বর হাদিস আকওয়ালা আলা সালাতু ওয়াস সালাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়খায়রুল খাত্তাঈনা التাওয়াবুন আল্লাহর নবী বলেন প্রত্যেক আদম সন্তানই গুনাহগার আর গুনাহারদের মধ্যে তারাই বলো যারা আল্লাহর কাছে তওবা করে ফেলে আলহামদুলিল্লাহ এই জন্য আমার ভাইরা প্রিয় মুসলমান ভাই বোনেরা যারা আছেন গুনাহ যদি হয় আল্লাহর কাছে তওবা করে নেবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম আকাশ পরিমাণ যদি গুনাহ করে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব বলেন আকাশ পরিমাণ যদি বান্দার বান্দির গুণা যদি শুয়ে যায় আল্লাহ পাকের কাছে যদি একটি বার তবা করেন আল্লাহ পাক এত খুশি হয়ে যান বোখারি শরীফের মধ্যে আসে যদি কোন মালিকের উঠ হারিয়ে যায় আর ওই উঠটি যদি মালিক আবার কিছুক্ষণ পর খুঁজে পায় কত খুশি অনেক খুশি হয় ঠিক আল্লাহ বলেন আমার বান্দা গুনা করতে করতে পাহাড় পরিমাণ শুধু তাই নয় সাগরের ফানা পরিমাণ পর্যন্ত যদি গুনা করে আর আল্লাহর কাছে যদি একটিবার বার যদি তোবা করে আল্লাহ পাক এত খুশি হয়ে যান ও ঠারানোর মালিক ও ঠারাইয়া যতটা হারানোর পরে উঠলে যত খুশি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর কাছে তার বান্দা বান্দী তওবা করে আল্লাহ পাকের কত দয়া এক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এর 170টি রহমত হয়েছে একটা রহমত দুনিয়ায় দিয়েছেন আল্লাহ পাক এতেই একজন মা তার সন্তানকে mohabbat করে পাখি তার সানা গুলোকে আদর করে আর টা রহমাত এই রহমাত কেমতের ময়দানে আল্লাহ পাক এই নিরানব্বইটা রহমাত আর দুনিয়ার এই এক রহমাত দিয়ে আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে খুশি করবেন সুবহানাল্লাহ তাই আমরা আসি সকলে আল্লাহর কাছে তওবা করব অফরন্ত ভান্ডার আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা বান্দি কিছু চায় আল্লাহ পাকের দান করতে কষ্ট হয় আসুন আমরা সকলে আমাদের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে নেই আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ